শিক্ষা অভিযানের কর্মী, তাদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা। আপনারা জানেন আগামীকাল অর্থাৎ 12ই এপ্রিল যে চুক্তিভিত্তিক শিক্ষকদের বকেয়া দাবিগুলো আছে তার জন্য আমরা বেলা 12টায় বিকাশ ভবনের সামনে উপস্থিত থাকব। এবং সেক্ষেত্রে আমরা বিভাগীয় মন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, তার ওএসডি এবং মাননীয় এসপিডি সাহেব, তাকে আমরা ডেপুটেশন দেবো। তার সঙ্গে মাদ্রাসা দপ্তরের যে ডিএমই আছে, ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন, তাকে আমরা ডেপুটেশন দেবো। এবং পৌরসভার যে এসএসকে এমএসকে, তাদের শিক্ষা দপ্তরে যাওয়ার বিষয়, সে বিষয়ে তাদের বিভাগে আমরা কথা বলবো। অর্থাৎ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছেন, যাদের এই মুহূর্তে বকেয়া দাবিগুলো অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন, যেমন যে বিষয়গুলো আমরা জোর দিয়েছি, প্যারা টিচার যে মহিলা আছে তাদের বদলি, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী গত 24শে নভেম্বর আমাদের সঙ্গে বৈঠক করে ঘোষণা করেছিলেন, তাদের বদলির এখনো অর্ডার বেরোয়নি, নবান্নে ফাইলটা পেন্ডিং আছে। তাদেরকে আমরা আহ্বান করেছি কালকে ডেপুটেশনে আসার জন্য। পৌরসভার এসএসকে এমএসকে যারা আছে, যাদের শিক্ষা দপ্তরে যাওয়ার সমস্ত কাজ রেডি, ফাইল নবান্নে আটকে আছে, এখনো পর্যন্ত অর্ডার জারি হয়নি মাননীয় মন্ত্রী 5 মাস আগে ঘোষণার পরেও, তাদেরকে আমরা আহ্বান করছি তারা কলকাতায় কালকে চলে আসুন এবং আমরা তাদের বিষয়েও কথা বলবো, তাদের ফাইলটা যাতে দ্রুত মুভ করে এবং তাদের যে শিক্ষা দপ্তরে যাওয়া 3% এবং 3 লাখ টাকা যে পাওয়া সেই বিষয়টা, মাদ্রাসা যারা এসএসকে এমএসকে আছে তাদের 3% 3 লাখ টাকা এবং 1,000 টাকা যে বকেয়া ফাইল নবান্নে আটকে আছে সেই বিষয়টাও আমরা কালকে ডেপুটেশনের মধ্যে রেখেছি। এবং তার সঙ্গে একাডেমিক সুপারভাইজার ডিকিউএম, যাদের 3 লাখ টাকা এবং 3% আটকে আছে, ফাইল নবান্নে গেছে, ফাইল নম্বরও দিয়েছে, আমরা একাধিকবার চেষ্টা করেছি, তাদেরকে আমরা আসার জন্য আহ্বান করছি। যারা 65 বছর পর্যন্ত এসএসকে এমএসকে চাকরি করছেন, তাদের 3 লাখ টাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তাদেরও ফাইল নবান্নে গেছে, তাদেরকে আমরা আসার জন্য আহ্বান করছি।